রাজপথ থেকে উঠে আসা আওয়ামী লীগকে টেমস নদীর পাড়ে বসে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে সংবিধান আছে, গণতন্ত্র আছে, তাই সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে বলেও মন্তব্য তার। সচিবালয়ে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরাজিত হতে শেখেননি, তিনি কখনো হার মানেন না। আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে, থাকবে, তাই আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই বলে হুঁশিয়ার করে দেন তিনি। বিএনপিকে বলবো, বর্তমান বিশ্ব সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে আপনারা সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখছেন। তাদের নেতা তারেক রহমান রাজপথেই নাকি সরকারকে পরাজিত করে, রাজপথ থেকে যোজন যোজন দূর টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা আওয়ামী লীগকে পরাজিত করা দুঃস্বপ্ন দেখে লাভ নেই। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখনও সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে, সরকারের পদত্যাগ নিয়ে হাস্যকর বক্তব্য রাখছে। পালানোর ইতিহাস বিএনপির, আওয়ামী লীগের নয়। হুমকি ধামকি ষড়যন্ত্রের পথ ছেড়ে বিএনপিকে গণতন্ত্র ও নির্বাচনের পথে ফিরে আসার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশেও সংবিধান আছে, একটি গণতান্ত্রিক সংবিধান আছে, সংবিধান অনুযায়ী এখানে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, এখনো সময় আছে, নির্বাচনের পথে ফিরে আসুন, তা না হলে আপনারাই শেষ পর্যন্ত পালানোর অলি গলিও খুঁজে পাবেন। এদিকে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি আজ জনবিচ্ছিন্ন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, বেছে নিয়েছে সহিংসতার পথ, জনসম্পৃক্ততা হারিয়ে দলটি এখন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারা আন্দোলন সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং জনগণের সামনে ভোট চেতে যেতে ভয় পায়, তাই তারা বিদেশিদের উপর নির্ভর করে নিজেদেরকে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।